নমস্কার, আমি সঞ্জীব। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বাংলা যুদ্ধ ঘোষণা করে দিল, বাংলা কী অর্থে যুদ্ধ ঘোষণা করলো, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বাংলা ইতিমধ্যে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর আর আজকে যখন 2022 সাল, এই দীর্ঘ সময়ের মধ্যে নেতাজি অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রীয় সরকার যে ধরনের একটা লুকোচুরি খেলা খেলছে, এই লুকোচুরি খেলা হয়তো আর চলবে না। লুকোচুরি খেলা অতি অবিলম্বে বন্ধ করতে হবে, এবং বন্ধ করার ডাক বাংলায় দিল, বাংলার দিল বলছি এই অর্থে নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তীকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের যে দৃষ্টিভঙ্গি বা যা অবস্থান সেটা নিয়ে দিল্লির সাথে রাজ্য যে লড়াই চিঠি চাপাটির মাধ্যমে এবং মৌখিক যে লড়াই কথাবার্তা, সেই লড়াই কিন্তু শুরু হয়ে গেছিলো 23 জানুয়ারির মঞ্চ থেকে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার যোগ্য জবাব দিয়েছেন, এর জন্য তাকে অবশ্যই ধন্যবাদ। এবং বিভিন্ন ক্ষেত্র থেকে, বিভিন্ন মাধ্যম থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে ধরনের আবেগ এবং বাঙালির যে ভাবাবেগ তৈরি হয়েছে বলবো না, এটা আগেও ছিল, এবং নতুন করে এই ভাবাবেগ আরও উস্কে দিয়েছে এই দিল্লির এই ঘটনা। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কংগ্রেস গভর্নমেন্ট এবং পরে এখন বর্তমানের বিজেপি সরকার যে ধরনের কথা বলছে বা যে ধরনের অবস্থান নিচ্ছে, সেটা কখনোই বাংলার মানুষ মেনে নিতে পারে না এবং বাংলার মানুষ মেনে নেবে না। বাংলার মানুষ মেনে নেবে না বলেই বাংলার যে গভর্নমেন্ট রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে গভর্নমেন্ট এখন বাংলা পরিচালনা করছে, সেই সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছে। সেই পদক্ষেপের কথাটা খুব সম্মানীয়, প্রশংসনীয়, কারণ বলছি এই অর্থে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে ভারতের ইতিহাসে বা নেতাজি সুভাষচন্দ্র বসুকে কী করে আমাদের সিলেবাসে ঢোকানো যায় এবং তার যে কৃতিত্ব, তার যা অবস্থান স্বাধীনতার সংগ্রামে, সেটাকে আরও বিস্তারিতভাবে কী করে আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরা যায়, সেই নিয়ে চিন্তাভাবনা করছে আমাদের গভর্নমেন্ট। এটা খুব প্রশংসনীয়। শুধু প্রশংসনীয় নয়, নেতাজির আরও একটি পদক্ষেপ আমাদের সকলকে বেশি আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনার মধ্যে সামনে নিয়ে এনেছে, সেটা হচ্ছে ভারত স্বাধীন হওয়ার পর থেকে প্রকৃত নেতা বা প্রকৃত পরিচালক, দেশ পরিচালক বলে যাকে মনে করা যেতে পারে, এমন কোনো নেতা হয়তো এখনও পর্যন্ত আসেনি। কারণ এই অর্থে, কারণ ভারত তখনও স্বাধীন হয়নি। 1943 সাল 21শে অক্টোবর দক্ষিণ পূর্ব এশিয়ায় নেতাজি আজাদিন সরকার গঠন করেছিলেন, আজাদিন ফৌজ সরকার। সেই আজাদিন ফৌজ সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়েছিলেন, এটা খুব প্রশংসনীয়। এবং এই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার যে বিষয়টি, এটা নিয়ে আলোচনা হচ্ছে এবং নেতাজির এই যে ভূমিকা, এই ভূমিকাকে নিয়েও কথা হচ্ছে। কেন এতদিন তাহলে নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি? শুধু তাই নয়, তিনি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি তিনি ক্যাবিনেটও গঠন করেছিলেন। সেই ক্যাবিনেট গঠন মধ্য দিয়ে তিনি আস্তে আস্তে এগিয়ে এসেছিলেন অখণ্ডিত ভারতবর্ষের, মানে সেই সময় ছিল দক্ষিণ পূর্ব যে টোটাল জায়গাটা ভারতের, এই অংশ থেকে তিনি ভারতের মূল ভূখণ্ডের দিকে আসছিলেন যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে। তার অবদান অবশ্যই কুর্নিশযোগ্য, প্রণামযোগ্য, তার অবদান অবশ্যই আমাদেরকে উৎসাহ দেয় এবং অনুপ্রেরণা যোগায়। তাই নেতাজি সুভাষচন্দ্র বসুকে এতদিন ধরে যে ধরনের অসম্মান করা হয়েছে, নেতাজির সমস্ত ইতিহাস বা তার দলিল দস্তাবেজ যেভাবে লুকিয়ে রাখা হয়েছে এবং সেগুলোকে প্রকাশ্য জনসমক্ষে আনার চেষ্টা করার যে নাটক করা হয়েছে, নাটক বলছি এই অর্থে, কারণ তিনটে কমিশন হয়েছে, মুখার্জি কমিশন, খোসলা কমিশন এবং শাহনওয়াজ কমিশন, এই সবকটা কমিশনই সে একটা গোল গোল তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছে। আজ পর্যন্ত নেতাজিকে নিয়ে কোনো রকম সঠিক তত্ত্ব আমরা তো পাইনি, শুধু পাইনি না, নেতাজিকে একেবারে কী করে ভুলিয়ে দেওয়া যায়, কীভাবে আড়ালে রাখা যায়, কেন্দ্রীয় সরকার সবসময়ের জন্য এই চেষ্টা চালিয়েছে, এর বিরুদ্ধে বাংলাই গর্জে উঠেছে, বাংলার মানুষ গর্জে উঠতে শুরু করেছে। আমার মনে হয় নেতাজিকে নিয়ে বা নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এতদিন ধরে যে নাটক চালিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই নাটকের অবসান হতে চলেছে। কারণ স্বাধীনতা আন্দোলনে বাংলার ভূমিকা যদি না থাকতো, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসই হয়তো লেখা হতো না। ঠিক তেমনি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এবং নেতাজির সম্পূর্ণ স্বীকৃতি নিয়ে বাংলা থেকে যে ধরনের উৎসাহ উদ্দীপনা এবং যে ধরনের যুদ্ধ কার্যত ঘোষণা করে দেওয়া হয়েছে 2022 সালে 23শে জানুয়ারির মঞ্চ থেকে, আমার মনে হয় এই লড়াইটা বা এই যুদ্ধটা চালিয়ে যাওয়া দরকার। আমার মনে হয় বাংলার মানুষ হিসেবে এই লড়াইতে আমি কেন, আপনি এবং যারা এই ভিডিওটা দেখছেন এবং সকলকে এগিয়ে আসতে হবে এবং লড়াইটা কার্যত চালিয়ে যেতে হবে, এই কারণে, কারণ আমাদের দেশও নায়ক,
আমাদের রাজ্যের মানুষ, আমাদের দেশের মানুষ, আমাদের মানে জাতির গৌরব, আমাদের সেই অর্থে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসুর যে তথ্য আজও লুকায়িত রয়েছে, যা তার ফাইলপত্র দস্তাবেজ যেভাবে লুকিয়ে রয়েছে, তার যা সম্পূর্ণ তথ্য কেন আমাদের সামনে উঠে আসবে না? কেন আজকে 2022 সালে দাঁড়িয়ে আমাদেরকে সেটা শুনতে হবে যে সেটা এখনও অধরা? নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে এখন অনেক কিছুই গোপনীয়তা রয়েছে, কেন হবে? রেণুকজী মন্দিরে যে ধরনের চিতাভস্ম রাখা রয়েছে তাই নিয়েও প্রশ্নচিহ্ন রয়েছে যে এই চিতাভস্ম প্রকৃত নেতাজির নয়। এরকম বিভিন্ন প্রশ্ন, নেতাজিকে কেন কেন অন্ধকারে রাখা হবে, কেন নেতাজিকে নিয়ে এই ধরনের একটা ছেলে খেলা হবে, কেন লুকোচুরি খেলা চলবে, কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে হবে। বাংলা থেকে এই আওয়াজ যখন উঠেছে, আমি এই বাংলার মানুষ হিসেবে আমি সকলকে বলবো, এবং যারা এই ভিডিওটা দেখছেন ভিডিওটা দ্রুত শেয়ার করুন এবং মানুষকে বলুন নেতাজির বিরুদ্ধে প্রত্যেকে প্রত্যেকের কায়দায় গর্জে উঠতে। এখন সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকে বিভিন্ন রকমের কোনো কিছু হলেই তথ্য তুলে ধরেন এবং তা মানুষকে সচেতন করেন, ঠিক একইভাবে এই আওয়াজ আজকের থেকে সোশ্যাল মিডিয়ায় উঠুক যে নেতাজির অন্তর্ধান রহস্যের প্রকৃত তত্ত্ব দিল্লিকে সামনে আনতেই হবে। রাজ্যের মানুষ হিসেবে এই দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহল থেকে এবং আমাদের সেই কাজ করতেই হবে। তা আপনারা রয়েছেন আমার ইউটিউব চ্যানেল সঞ্জীব উইথ লাইফের সাথে, যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখে কমেন্ট করুন, ভিডিওটা দেখে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, এবং যদি মনে হয় এই ভিডিওটা দ্রুত ছড়িয়ে দেওয়া দরকার দ্রুত ছড়িয়ে দিন, এই অর্থে কারণ নেতাজির সেন্টিমেন্ট এখানে জড়িয়ে রয়েছে, নেতাজির আবেগ জড়িয়ে রয়েছে। নেতাজিকে ছাড়া হয়তো ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা অধ্যায় হয়তো বন্ধ হয়ে যেত। নেতাজি কলকাতা থেকে অন্তর্ধান হয়েছিলেন যে উদ্দেশ্যে, সেই উদ্দেশ্য যখন সফল হলো 1947 সালের 15ই আগস্ট, তাহলে নেতাজিকে কেন অন্ধকারে রাখা হবে? নেতাজিও তো যে ভূমিকা পালন করেছেন স্বাধীনতা যুদ্ধের আন্দোলনে বা স্বাধীনতার ক্ষেত্রে, তাহলে নেতাজিকে কেন অবমাননা করে? এর বিরুদ্ধেই প্রতিবাদ, এর বিরুদ্ধেই গর্জে উঠতে হবে, এর বিরুদ্ধে লড়াই বাংলা সেই রাস্তা দেখাচ্ছে, আর এই রাস্তার সূচনা কিন্তু হয়ে গেছে 2022 সালের 23শে জানুয়ারি থেকে। তাই যারা মনে করছেন এটাকে লাইক করবেন, এই ভিডিওকে দ্রুত লাইক করুন, শেয়ার করুন এবং মানুষকে সচেতন করুন যে নেতাজির সম্বন্ধে কিন্তু আর কোনোভাবেই এই অবমাননা সহ্য করা হবে না। বন্ধুরা সঙ্গে থাকুন, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।